শহীদ স্মারক সেতুর সুতব উদ্বোধন করছেন আমাদের সেচ ও জলপথ এবং পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। মঞ্চে আমাদের মন্ত্রী মহোদয়কে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন সুষমা রায়। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন জলবিভাগ মন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাগতম। শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিমবঙ্গ শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিষেধ করো, শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিষেধ করো। এরপর ফলক উদ্বোধন করছেন, ব্রিজের ফলক উদ্বোধন করছেন পরম সম্মানের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। শুভ উদ্বোধন করছেন আমাদের পরম সম্মানের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এবার ফিতা কেটে ব্রিজের শুভ উদ্বোধন করছেন আমাদের পরম সম্মানের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। সহযোগিতা করছেন একটি ইঞ্জিনিয়ার সুপারিন্টেন্ডেন্ট, ইঞ্জিনিয়ার প্রধান, উপপ্রধান, কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার বেনিফিসিয়ারি। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার। আমি আমার বক্তব্য শেষ করছি। মন্ত্রী মহোদয়কে ফুলের স্তবক। এরপর এই শুভ নবনির্মিত শহীদ স্মারক সেতু ডিপোজিট স্কিমে ইরিগেশনকে দিয়ে ফুরিয়ে দিয়েছি বলে আজকে আমাদের একেবারে তেরো পেখা থেকে কালীনগর পর্যন্ত উড়িষ্যা কোস্ট ক্যানেলের পর্যন্ত আপনারা দেখবেন সারা বছর তাতে জল থাকে এবং বিশেষ করে কৃষকরা, মৎস্যজীবীরা নানাভাবে উপকৃত হয়। এই সভাতে মাননীয় বিডিও মহোদয়কে আমরা পেয়েছি, WBCS এলাকায় অত্যন্ত ভালো কাজ করছেন। আমাদের প্রধান মহোদয়া আছেন, আমাদের উপপ্রধান মহোদয়া আছেন, সঞ্চালক জেলা পরিষদ মেম্বার প্রণব মহাপাত্র আছেন, এর বাইরেও আমার অসংখ্য সাথী বন্ধুরা আছেন। এখানে রাস্তাও ছিল না, আমরা PMGC রাস্তা আমি তো উদ্বোধন করেছিলাম, যে রাস্তা দিয়ে এলেন কয়েক বছর আগে সেটা হয়েছে। এটা আমরা প্রতিনিয়ত করি এবং এটা উন্নয়নের পুরো এলাকা যে দেখছেন যে উন্নয়নের কাজ হয়েছে, এটা গত 7-8 বছরের মধ্যেই হয়েছে। নন্দীগ্রামে সার্বিক ব্যাপক উন্নয়ন হয়েছে, পানীয় জল থেকে শুরু করে সব কিছু, আরো আগে মানে সেটা তো উচিত ছিল, আমি কাউকে দোষারোপ দেবো না। এখন আমাদের মানুষ দায়িত্ব দিয়েছে, আমরা কাজ করছি। আমাদের এই বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে হানু ভূঁইয়া বলে একটা জায়গা, ওখানে প্রয়াত জননেতা দেবী শঙ্কর পান্ডার নামে এইরকম একটি সেতু উদ্বোধন আছে। আজকে সারাদিনে আপনি নন্দীগ্রামে? আমি 4টে পর্যন্ত থাকবো, তারপর আমি কলকাতা যাবো। ঠিক আছে।